আজ আমরা চলে এসেছি সুন্দর একটি গ্রামে, সুন্দর একটি রেসিপি নিয়েও আমরা হাজির হয়েছি। তবে রেসিপিগুলো কি শুরু থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই পাশে থেকে দেখবেন। দুটো সময় নষ্ট না করে, বাইরে ঘোরাফেরা না করে চলে আসুন টিকিট কাউন্টারে। টিকিট কাটুন, তাম্বের ভিতরে প্রবেশ করুন, চালু শুরু হতে চলেছে এখন। ঠিক এভাবেই আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন হেলথ ফুড কিচেন। চলুন শুরু করি। আমরা বড় বড় ভেটকি মাছ, ভেটকি মাছ আর ছাড়িয়ে নিয়েছি, কেটে নেব। তোমার মতো লুটু বাবু খুব পেটু তাই মাছ করবে আজকে, বড় বড় পিস, বড় বড় পিস করবো না, এক একটা পিসের জন্য থালা ভরে যায়। আচ্ছা মাছ তো সাই সেই সাই আমরা ভাত চাপিয়ে দিয়েছি আর আমরা ডাল ভেজে নেব, তাই তো? মুগের ডাল ভেজে নেব। ডালটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার জলে দিয়ে দেবো। ডালের গামলা চাপিয়ে দিলাম বন্ধুরা, ফুলকপি কেটে নেব। আজকে আমাদের ফুলকপি, ওলকপি, সত্যি তোকে আমি কি দিয়ে বুঝাবো, ফুলকপি এটা, ও ফুলকপি কেন শোনা, ওলকপি, ওলকপি তো গোল গোল হয়, এটা তো গোল গোল, এটা গোল গোল কোথায়, এটা ফুল, পিস করে কেটে নিয়েছি, ভেজে নেবো। আবার ভালো করে ধুয়ে নেব, চোখের জল বার করে নেব। আদা বেটে নেব, দোলা ভাই বলো, তোমার চোখের জল বেরিয়ে গেল সব? আমার চোখের জল বেরিয়ে সব শুকিয়ে গেল, আমি এখন বেগনি করব, বেগুন কাটছি। তাই বেগনি নয়, বেগুন ভাজা। আমি তো বেটে 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 না, হ্যাঁ তোমার চোখের জল যেমন ঝরে ঝরে শুকিয়ে গিয়েছে চোখটা, আমি সব বেটে 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 না, মাসুলগুলোকে শক্ত করে নিচ্ছি, শুকিয়ে গিয়েছে, শুকিয়ে গেছে। এটা কিন্তু সত্যিকারাই খোকনদা, উচিত নয়, দেখো কত পাতলা হয়ে গেলাম, এই দেখো মাংস সব হাড় মার সব বেরিয়ে গিয়েছে, দেখো 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 হাড় মার সব বেরিয়ে এসছে। হ্যালো ভাই চন্দন, হ্যাঁ আজকে ভেটকি মাছ খাও, ভেটকি মাছ। এই শুন, আমরা তো ভেটকি মাছ তোকে খাওয়াবই, ঠিক আছে? আমাদের যে দর্শক আছে, এই দর্শকদের কাছে আমাদের তিনজনকে এত খারাপ বানিয়ে দিলি তুই। না না আমি তো বলি না সেটা, আমি সেটা বলি না, আমি বলছি বেটে 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 আমি শুদ্ধ শুকিয়ে গেলাম। এইদিকে তুই বলছিস যে আমি টার্জেন, আমার বডি একদম ফ্ল্যাক্সি, আমি একেবারে কুংফু মাস্টার, আমার কাছে শিল নোড়া ফোড়া বাটাবাটি কোনো ব্যাপারই না।
রসুন মাছে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দাও মিষ্টি বন্ধুরা, দেখতে দেখতে পারছে, দেখতে হবে বড় হনুমান। হ্যাঁ চলো, ডাল ফুটে গেছে, লবণ দিয়ে দিচ্ছি ডালে, কড়াই চাপিয়ে দিয়েছি, মাছের মাথাটা ভেজে নেব ডালের জন্য। এরপর দেবো হলুদ, তারপর দেবো কাঁচা লঙ্কা, এরপর দেবো আদা, জানো নেবো ঘাটো ঘাটো ঘাটো, জিরে বাটা, ধনে, কেমন হবে বলো তো? মাছের মাথা দিয়ে ডাল কোনটা রসগোল্লা তো মিষ্টি হয়, এক কাজ করো যাই বলো দাদা, ওই কড়াইতেই ফোড়ন দিয়ে দাও, ওই কড়াইতে দিয়ে দেবো, ওতেই ফোড়ন দিই তো। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, সর্ষের তেল, মাছ ভেজে নেব, যেটা নিয়ে রয়েছে সেটাতে তো বলছি হয়েছে, ডাল হয়ে গেল, নামিয়ে নিলাম। আলু ভেজে নেবো, গুড, সরষের তেল, জয়বু আবার ম্যাক করে গেছে কিন্তু, আলু ভেজে নেব, বড়িয়া লাগ রা, বড়িয়া ইংরেজি বলছে, আমি শিখছি, শিখছো না? আমি শিখছি, কি বলে কি বলে কি বলে, পটেটো, আমি শুনলাম টমেটো, টমেটো শুনলো, আলু ভাজা হয়ে গেছে, এরপর আমরা ফুলকপিটা ভালো করে ভেজে নেব, আলু ফুলকপি ভেটকি মাছ দিয়ে আজকে আমাদের সুন্দর একটা সবজি হবে, একদম ফাটাফাটি হবে, হ্যাঁ থাকছে মিষ্টি দই, তার সঙ্গে থাকছে বেগুন ভাজা পাঁপড়, বেগুন ভেজে নেব, ভাই ভাই আমরা মাছ ভেজে নিয়েছি, ওই তেলের উপরই আমরা ফোড়ন দেবো আলু ফুলকপি তরকারি, মাছের লঙ্কা, তেজপাতা,
গোটা জিরে, কুচনো পেঁয়াজ, আদা রসুন বাটা, ধনে বাটা, জিরে বাটা, স্বাদ মতো হলুদ আর লবণ, তারই পাশাপাশি কিছু কাঁচা লঙ্কা, ঝোল ফুটে গেছে পুরোটাই। এবার ভাজা আলু আর ভাজা ফুলকপি এবার আমরা দিয়ে দেবো। আলু ফুলকপির ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন আমরা ভাজা মাছটা দিয়ে দেব। আজকের মতন কমপ্লিট, নামিয়ে নেব। Come on.